আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে ধন্যবাদ যে তোমরা আবারও আমার সাথেই আছো। আমরা প্রথম ক্লাস শিখেছিলাম যে বর্ণ পরিচিতি। আজকে আমরা এই বর্ণগুলোকে কিভাবে যুক্ত করা যায় বা যুক্ত হয় থাকে আমরা আজকে সেটা শিখব। আজকে আছে দ্বিতীয় পর্ব। আমরা আজকে যে বিষয়টা শিখব তা হলো যুক্তবর্ণ। যুক্তবর্ণ আরবি হরফগুলো আসলে কিভাবে একটি আরেকটির সঙ্গে যুক্ত হয় বা যুক্ত হয়ে থাকে আমরা সেটা আজকে দেখব। আশা করি তোমরা ভালো আছো এবং তোমরা খাতা নিয়েই বসছো, এবং অবশ্যই তোমরা, আমি যেটা তোমাদেরকে নোট করতে বলবো অবশ্যই তোমরা সেটা নোট করে নিবা। তো যুক্তবর্ণ, যুক্ত মানে হচ্ছে একটি বর্ণ আরেকটি বর্ণের সাথে যুক্ত হয়ে থাকা, যুক্ত হয়ে থাকে। তো এটা হলো বা এমন একটা বর্ণ যে সবার সঙ্গেই যুক্ত হতে পারবে, সামনে এবং পিছনে যেখানেই দেওয়া যাবে সেখানে সে যুক্ত হতে পারবে। বা এরপরে হলো তা, এরপরে হলো সা, এগুলো সবার সঙ্গেই যুক্ত হতে পারে। আমরা এর আগের ক্লাসে শিখছিলাম যে এক দাঁতের উপর এক নিচে যদি এক নক্তা থাকে তাহলে হয়ে গেল বা, উপরে যদি দুই নক্তা থাকে তাহলে হয়ে গেলো তা, এক দাঁতের উপর যদি তিন নক্তা থাকে তাহলে হয়ে গেলো সা। তাহলে বা, তা, সা এগুলো যুক্ত হয়ে আসে। আমরা শিখছিলাম জিম, এই যে দেখো এখানে যুক্ত হয়ে আসলো জিম, এরপর আসো হা, খ, এরপরে আসো দাল, জাল, র, ঝা, সিন। সিন কিন্তু যুক্ত হয়, সিন, এরপর আসছে শিন, এরপর শিখছিলাম সাদ, এই যে দাদ, এরপর দেখো ত, এরপর হলো জ, এরপর হলো আইন, গইন, ঠিক আছে, এরপর হলো ফা, ফা, কফ, কাফ, লাম, ফা, কফ, কাফ, লাম, মিম, এটা হলো মিম, নুন, হা, এরপর হলো তোমার ইয়া। মূলত এখানে যে বর্ণগুলো দেখা যাচ্ছে এই বর্ণগুলোই কোনো না কোনোভাবে মিলিত হতে পারবে, এছাড়া এর বাকি যে বর্ণগুলো আছে এগুলো মিলিত হতে পারবে তবে এটা হচ্ছে ডান, এটা হলো বাম। ডান দিক থেকে তারা মিলিত হতে পারবে তবে বাম দিক থেকে মিলিত হতে পারবে না। তোমরা এখানে দেখবা এর প্রমাণটা যে আসলে এগুলো কীভাবে হয়ে থাকে। এই যে দেখো আলিফ, এই আলিফটার, এই দেখো বা আলিফ, এটা হলো ডান, এটা হলো বাম। তো আলিফ কিন্তু এটা, এর সঙ্গে যদি আমরা মিম দেই তাহলে কিন্তু আর আলিফ আলিফ থাকলো না, এটা শুধু ডান দিক থেকে মিলিত হতে পারবে বাম দিক থেকে নয়। এটা হলো আলিফ, আলিফ যেটা ডান দিক থেকে মিলিত হতে পারবে বাম দিক থেকে পারবে না। এরপর দেখো দাল, এটাও এদিক থেকে মিলিত হতে পারবে বাম দিক থেকে পারবে না। এরকম বর্ণ যেগুলো আছে তা হলো দাল, জাল, র, ঝা, র, ঝা, তারপর আছে তোমার ওয়াও, এরপর হলো তোমার হামজা, এগুলো বাম দিক থেকে মিলিত হবে না বরং ডান দিক থেকে মিলিত হতে পারবে। আমরা যদি
বলি যে আমি ডালের সঙ্গে লিখব অন্য একটি বর্ণ, মনে করো যে ডাল ফা যদি দেই, দেখো এটা কিন্তু ডাল আর ডাল থাকলো না, এজন্য এগুলো বাম দিকে মিলিত হয় না বরং ডান দিকেই মিলিত হয়। আমরা শিখছিলাম যে যুক্ত বর্ণ আসলে বর্ণগুলো কিভাবে যুক্ত হয়। এবার আসো আমাদের কনসেপ্ট আরও ক্লিয়ার হবে। মনে করো যে বিসমিল্লাহ, দেখো এখানে আসলো বা সিন মিম, এই যে আলিফ, বিসমিল্লাহির রহমানির রহিম, দেখো এখানে বা আছে, সিন আছে, মিম আছে, দেখো আলিফ, আলিফ কিন্তু একাই হয়েছে কিন্তু অন্যের সঙ্গে যুক্ত হয় নাই, আলি তারপর হচ্ছে লাম, এটা লাম, এটা হলো হা, এরপর দেখো এই যে আলিফ, এ কিন্তু আবার একাই হয়েছে, দেখো র, র কিন্তু সে ডান দিকে যুক্ত হয়েছে বাম দিকে কিন্তু যুক্ত হয়নি, এই যে আলিফ, এই যে আবার র। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পারতেছো যে আসলে বর্ণগুলো কীভাবে যুক্ত হয়ে থাকে। আমরা শিখছিলাম যুক্ত বর্ণ, এবার একটা মজার জিনিস শিখবো আমরা যে আসলে এক দাঁত দিয়ে কতগুলো বর্ণ হতে পারে। এক দাঁত দিয়ে, এই যে একটা দাঁত, শুধু নক্তার পরিবর্তনের মধ্য দিয়েই এর বর্ণগুলো পরিবর্তন হয়ে যাবে। যেমন ধরো যে আমরা নিচে যদি একটা নক্তা দিই তাহলে এগুলো বা, যদি আমরা উপরে দুটো নক্তা দিই তাহলে এগুলো তা, যদি আমরা তিনটা নক্তা দিই তাহলে এগুলো সা, যদি আমরা নিচে দুইটা নক্তা দিই তাহলে এগুলো ইয়া। দেখো এখানে মূলত কী কী বর্ণগুলো আছে, বা আছে, তা আছে, সা আছে, এরপরে বা তা সা, এরপরে হলো ইয়া আছে। তাহলে একটা নক্তা থাকলে নিচে বা, উপরে দুটো নক্তা থাকলে তা, উপরে তিনটা নক্তা থাকলে সা, নিচে দুটো নক্তা থাকলে ইয়া। এখানে আরও একটি রূপ হবে, আরও একটি বর্ণ বর্ণ হতে পারে, এটা হলো নুন, যদি একটা নক্তা থাকে, একটা নক্তা দিলাম, এই যে নুন, তাহলে এক দাঁতের ওপর নক্তার পরিবর্তনের কারণে বর্ণগুলো আমাদের পরিবর্তন হয়ে যাচ্ছে। নিচে এক নক্তা হলে বা, উপরে দুই নক্তা হলে তা, উপরে তিন নক্তা হলে সা, নিচে দুই নক্তা হলে ইয়া, উপরে যদি এক নক্তা হয় তাহলে হয়ে গেল নুন। তবে এই মাত্রা যদি গোল থাকে তাহলে কিন্তু হয়ে যাবে ফা, এটা আমাদের খুব ভালো করে খেয়াল রাখতে হবে যে মাথাটা গোল থাকবে না, শুধু একটা দাঁত থাকবে, উপরে যদি শুধু একটা নক্তা থাকবে তাহলে হয়ে গেল নুন। আমরা শিখছিলাম যে আসলে যুক্ত বর্ণ, বর্ণগুলো কীভাবে একটি আরেকটির সঙ্গে যুক্ত হয়। এরপর দেখো এখানে আলিফ আইন, আমরা যে আইনটি শিখছিলাম, এই যে ওয়াও, আউযু বিল্লাহি, দেখো এখানে আলিফ একাই আসছে। আমরা যে আইনটা শিখছিলাম প্রথম ক্লাসে যে আইনটাকে যদি আমরা কেটে দেই তাহলে এরকম একটা রূপ পাওয়া যাবে, তো আমরা কিন্তু সেই আইনটা পেয়েছি, ওয়া শিখছিলাম, এরপরে জাল, এরপর হচ্ছে আলিফ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতেছ যে যুক্ত বর্ণগুলো আসলে কীভাবে হয় থাকে, একটি অক্ষর বা একটি বর্ণ বা একটি হরফ আরেকটির সঙ্গে কীভাবে মিলিত হয়ে আসে। তোমাদেরকে ধন্যবাদ মুসলিম অরিজিন টিভিতে যে তোমরা আসলে আমাদের সাথে আসো এবং কোরআন শেখার জন্য চেষ্টা করতেছো, আল্লাহ তোমাদেরকে রহম করুন, আমি যেন আরও তোমাদেরকে ভালোভাবে শেখাতে পারি, এবং তোমাদের যে যেটা বুঝতেছো না সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবা, তাহলে পরবর্তীতে তোমাদেরকে শেখানো আমার জন্য অত্যন্ত সহজ হবে। আল্লাহ হাফেজ।